যদি বারবার বাংলা সাধারণ নারী যারা রয়েছে তাদের বিরুদ্ধে এরকম মন্তব্য হয়, বারবার রাজন এফআইআর করবে। আজকে প্রচণ্ড গর্ববোধ করছি যে আমি এবং আমার রাজ্যের সেই সকল আগামী প্রজন্ম যারা বাংলা ভাষাকে আত্মস্থ করবে এবং সেই বাংলা ভাষাকে শুধুমাত্র পড়বে, শুনবে, দেখবে এরকম চা নয়, বাংলার জন্য বাঁচবে, বাংলাকে নিয়ে বাঁচবে, এটা আমার কাছে একটা অনেক ভালো লাগার জায়গা। এবারে 28 আগস্ট অনেক গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য, কারণ 2024 সালে ইউনাইটেড ইন্ডিয়া হয়ে আমরা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে ভোটে লড়ার একটা মানে এ চলছে, ভাবনা চলছে, এবং সেটা আমরা খুব আশাবাদী, নেগেটিভ নয়, পজিটিভ দিক থেকে আশাবাদী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজন্যা হালদার। তো এত বিতর্কের পর অবশেষে এমন একজন আপনার বিরুদ্ধে এমন একটি কথা বলল, মানে সেটা একেবারেই আশাতীত নয়, অভিনেতা যাদের থেকে আমরা সবসময় শুনি সৌজন্যের রাজনীতি, এফআইআর তো করলেন, এর পরবর্তী পদক্ষেপ কী? দেখুন, পরবর্তী পদক্ষেপ কী সেটা আমার মনে হয় যে এটা দলীয় সিদ্ধান্তে আমি এফআইআর করেছিলাম, যেহেতু আমাকে যে বিরূপ মন্তব্য করা হয়েছিল সেটা শুধু ব্যক্তি রাজন্যাকে না, আমি মনে করি সেটা সাধারণ বাংলার প্রত্যেকটি মাকে, প্রত্যেকটি নারীকে করা হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের দল। আমি পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সেটা আমি দলের উপরই ছেড়ে দিলাম। আমি এক্ষেত্রে আশাবাদী, দল বরাবর সাধারণ মানুষের পাশে থেকেছে, এবং যখনই খারাপ কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে দল সেটাকে সুন্দরভাবে কীভাবে পরবর্তী পদক্ষেপ কী হয় না হয় সেটা সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে বারবার তুলে ধরার চেষ্টা করেছে। তো এক্ষেত্রে আমি দলের ওপরই সেই সিদ্ধান্তের দায়ভারটা ছেড়ে দিলাম। তো এই প্রত্যেকবার যদি এরকম মন্তব্য আসে, প্রত্যেকবার কি রাজন্যা হালদার গিয়ে এফআইআর করবে, এটাই কি পথ? না, এই মন্তব্যটা রাজন্যা হালদারের ব্যক্তিগত ক্ষেত্রে আমার মনে হয় না রাজন্যা ব্যক্তি রাজন্যাকে করা হয়েছে। ব্যক্তি রাজন্যাকে যদি করা না হয়, যদি বারবার বাংলা সাধারণ নারী যারা রয়েছে তাদের বিরুদ্ধে এরকম মন্তব্য হয়, বারবার রাজন্যা এফআইআর করবে, একদম 100 বার করবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা বাধ্যতামূলক করা হলো, নিজে পড়াশোনা করছো, পিএইচডি করছো, তো কি বলবে, কতটা ভালো লাগছে, কতটা গর্বিত, এটা কি আরও আগে হওয়া উচিত ছিল না? না, মানে এই বিষয়টা আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমার মনে হয় যে আমাদের কোনো রাষ্ট্রভাষা নেই, এটা অনেকের জানা দরকার, আমাদের কোনো পার্টিকুলার রাষ্ট্রভাষা নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে হিন্দিকে বলা হয় যে এটা একটা কার্যকরী ভাষা হিসেবে ব্যবহৃত হয়। তো মাতৃভাষা, আমার মনে হয় প্রত্যেকটি মাতৃভাষাকে শ্রদ্ধা জানিয়ে এবং হিন্দি ভাষার প্রতিও শ্রদ্ধা জানিয়ে আমি এটা বলবো যে আমরা যারা ছোটোবেলা থেকে মাতৃভাষা বা বাংলা ভাষা, যেহেতু আমার মাতৃভাষা বাংলা, বাংলা ভাষার প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমরা বাংলা ভাষার জন্য একটা বিপ্লব, একটা আন্দোলন দেখেছি, বাংলা ভাষার জন্য আমরা একটা দেশকে দেখেছি যে কীভাবে উঠে আসতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে প্রচণ্ড গর্ববোধ করছি যে আমি এবং আমার রাজ্যের সেই সকল আগামী প্রজন্ম যারা বাংলা ভাষাকে আত্মস্থ করবে এবং সেই বাংলা ভাষাকে শুধুমাত্র পড়বে, শুনবে, দেখবে এরকম চা নয়, বাংলার জন্য বাঁচবে, বাংলাকে নিয়ে বাঁচবে, এটা আমার কাছে একটা অনেক ভালো লাগার জায়গা। আর একটা প্রশ্ন এখানে চলে আসছে, কারণ বারবার বিরোধী পক্ষরা বলছে যে পুরো শিক্ষা, মানে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আর যারা যারা রয়েছে সবাই নাকি জেলের ভেতরে রয়েছে, এবং ঠিক এই সময় তৃণমূল সরকার কিন্তু এই পদক্ষেপটা নিল, কী বলবে তাদের? না, আমার মনে হয় যে এটার সঙ্গে বাংলা ভাষার সংযুক্তির কোনো যোগাযোগ নেই, মানে বাংলা ভাষাকে তুলে ধরা তার সঙ্গে একটা বিচারাধীন বিষয়, আমার মনে হয় না দুটোর উপন্তে কোনো যোগসূত্র রয়েছে। দেখুন, যেটা ঘটেছে, যেটা বিরোধীরা বারবার তুলে ধরার চেষ্টা করছে সেটা একটা বিচারাধীন বিষয়, সেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নিজেরা এটা বলছে যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে সেটা কিন্তু একটা অপরাধ। তো আমার মনে হয় সেই বিষয়টার সঙ্গে এত সুন্দর একটা বিষয় বাংলা ভাষাকে মান্যতা দেওয়া, আমার দুটোকে মিলিয়ে দেওয়ার কোনো দূর দূরান্তের সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না। একেবারে শেষ প্রশ্ন, সামনে 28 আগস্ট কী কী পরিকল্পনা রয়েছে আপনাদের? দেখুন, 28 আগস্টকে কেন্দ্র করে আমাদের একটা আবেগ থাকে যারা আমরা ছাত্র রাজনীতি করি, তো সেই আবেগ থেকেই বলবো এবারের 28 আগস্ট অনেক গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য, কারণ 2024 সালে ইউনাইটেড ইন্ডিয়া হয়ে আমরা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে ভোটে লড়ার একটা মানে এ চলছে, ভাবনা চলছে, এবং সেটা আমরা খুব আশাবাদী, নেগেটিভ নয়, পজিটিভ দিক থেকে আশাবাদী আমরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এবার 28 আগস্ট গুরুত্বপূর্ণ একটি 28 আগস্ট, এবং অনেক রকমের চমক থাকবে, অনেক রকমের সারপ্রাইজ থাকবে। আমি বলবো সাধারণ ছাত্রছাত্রীদেরকে যে তৃণমূল কংগ্রেসের সর্বকনিষ্ঠ এবং সর্বপ্রিয়
একটি শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ, সেই জায়গায় দাঁড়িয়ে বারবার তৃণমূল ছাত্র পরিষদ এবং আমাদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুদ্দা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। তো এবারও আমার মনে হয় সেই রকমই নতুন কিছু একটা থাক চমক থাকবে, আশা করছি না, আমি আশাবাদী বলবো শুধু না, থাকবেই, এবং আমরা সবাই সেই চমকের দিকে তাকিয়ে থাকবো। তার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে দলে দলে একত্রিত হয়ে কাঁধে সেই শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকাটা নিয়ে গান্ধী মুক্তির পাদদেশে যেতে হবে। বেশ, অনেক ধন্যবাদ, আপনারা দেখতে থাকুন রায়বাহাদুর, আর 28 আগস্ট কী কী চমক আসছে সেগুলো সবই থাকবে রায়বাহাদুরে।